হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করি দেশ এবং দেশের বাইরে থেকে সকলে ভালো আছেন। পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের জাজিরা প্রান্তের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তাই ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরে যদি সাবস্ক্রাইব এবং লাইক দিতে চান তাহলে ভুলে যেতে পারেন। তাই আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমি বর্তমানে পদ্মা সেতু যে জাজিরা প্রান্তে 41 নম্বর পিলার আছে সেই পিলারের কাছেই আছি। এখান থেকে দেখা যাচ্ছে পদ্মা সেতু রেললিং প্রকল্পের দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। আর এখানে দেখতে পাচ্ছেন পদ্মার পাড়ে ব্লক দিয়ে বাঁধাই করা হয়েছে, কারণ নদী শাসনের কাজ এখানে অনেক দূর পর্যন্ত করা হয়েছে। আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে পদ্মা সেতু এই নদী শাসনের কাজ দেখাবো। আর এখানে চাইলে আপনারা ঘুরতেও আসতে পারেন, অনেক পর্যটক এখানে ঘুরতে আসে। আর এখানে সব সময় উন্মুক্ত থাকে কিনা আমার জানা নেই, কিন্তু আজকে উন্মুক্ত আছে এবং অনেক পর্যটক এখানে ঘুরতে এসেছে। আপনারা সকলে জানেন পদ্মা সেতু রেললিং প্রকল্পটি 172 কিলোমিটার, যারই মধ্যে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে চালু হবে এবং পরবর্তী দফায় ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত চালু হবে। এরই মধ্যে পদ্মা সেতুতে রেল লাইনের সবকয়টি রেল স্ল্যাব বসানো হয়েছে, আর এই রেল স্ল্যাবের পরই রেল লাইনগুলো বসানো হবে। দেখতেই পাচ্ছেন 41 নম্বর প্লারে বর্তমান অবস্থান করছি। জাজির প্রান্তে 42 নম্বর প্লার এসে শেষ হয়েছে, অর্থাৎ মহাপ্রান্ত থেকে 1 নম্বর শুরু হয়েছে এবং যে শরীফপুরের জাজিরা প্রান্তে 42 নম্বর প্লার শেষ হয়েছে। এবং এই পদ্মা সেতুতে মোট 41টি স্প্যান রয়েছে এবং পিলার রয়েছে 42টি। এই 41টি স্প্যানেই রেল স্ল্যাব বসানো হয়েছে। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের উৎসাহ দিতে হবে, অবশ্যই আমাদের সাপোর্ট করতে হবে, কারণ একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। আপনারা যদি আমাদের উৎসাহ না দেন তাহলে আমাদের ভিডিও তৈরি করার মন মানসিকতা উঠে যাবে। তাই আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন এখানে অনেক পর্যটক ঘুরতে এসেছে ট্রলারে করে। আপনারা চাইলেও এখানে ঘুরতে আসতে পারেন, কিন্তু সব সময় উন্মুক্ত থাকবে কি না সেটি আমার জানা নেই, অবশ্যই ঘোরার আগে খোঁজ নিয়ে আসবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দেবেন। এত সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।